আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ। নতুন একটি কানেকশন ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সট্রা অ্যাক্টিভ R38 স্মার্ট ওয়াচটি। এই স্মার্ট ওয়াচটি এখন কানেক্ট করব, দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিই। ফার্স্টে চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, সার্চ বারে ক্লিক করব। তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে, ফিট ক্লাউড প্রো। তো অলরেডি অ্যাপটি আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করে দেব। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছি এগ্রি নামে একটি অপশন আসছে, এগ্রিতে ক্লিক করব। এখানে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছি ইউজ উইদাউট অ্যাকাউন্ট। ইউজ উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করেও আপনারা স্মার্ট ওয়াচটি কানেকশন করতে পারবেন। ইউজ উইদাউট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস চলে আসছে। প্রোফাইলটা সেট করতে হবে, ফার্স্টে নাম দিতে হবে। নিচে দেখতে পাচ্ছি বার্থডে, বার্থডেতে ক্লিক করব। করার পরে এখান থেকে আপনার কত সালে জন্ম, এখান থেকে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম, নিচে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন। হাইট আপনি কয় ফিট এখানে সেন্টিমিটার হিসেবে চাচ্ছে, আপনার হাইটটা দিয়ে দিবেন। নিচে দেওয়া আছে ওয়েট, এখান থেকে আপনার ওয়েটটা দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছি নেক্সট নামে একটি বাটন আসছে, নেক্সটে ক্লিক করব। এখানে একটি ইন্টারফেস চলে আসছে, আপনার সারাদিনে কত স্টাফ হাঁটাহাঁটি করবেন টার্গেট অনুযায়ী এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি 8000ই দিয়ে দিলাম। নেক্সট লোকেশন ওকে অ্যালাউ, লোকেশনটা অ্যালাউ করতে বলতেছে, অ্যালাউ করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা স্কেপ করে দেই। স্কেপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ডিভাইস নামে একটি অপশন আছে, ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করব, ব্লুটুথটা অন করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ R38 মডেলটা চলে আসছে অলরেডি। R38 সাইডে লিখে আছে কানেক্ট, কানেক্টে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি আমার ওয়াচে একটি নোটিফিকেশন চলে গেছে, ওকে করে দিলাম। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। আপনার স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে কী কী নোটিফিকেশনগুলো চাচ্ছেন ওই নোটিফিকেশনগুলো অ্যাপস থেকে অ্যালাউ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, নোটিফিকেশনে ক্লিক করব। করার পরে এখান থেকে যেগুলো প্রয়োজন আপনাদের ওইগুলো অ্যালাউ করে দেবেন। কল অ্যালাউ, ফোন কলটা অ্যালাউ করে দিছি, SMS অ্যালাউ করে দিলাম, জিমেলটাও অ্যালাউ করে দিলাম। নোটিফিকেশন অ্যাক্সেসের জন্য ফিট ক্লাউড প্রো অ্যাপটিকে অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ করে দিলাম। তো ব্যাকে চলে আসছে, এখান থেকে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ইনস্টাগ্রাম আরও যেগুলো প্রয়োজন আপনাদের এখান থেকে সব অ্যালাউ করে দিতে পারবেন। তো স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটা অলরেডি কানেক্টেড। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ, সিলভার কালার বডি, সাথে রয়েছে লেদার স্ট্র্যাপ। তো এখন দেখবো এক্সট্রা অ্যাক্টিভ R38 স্মার্ট ওয়াচে কয়টি ওয়াচ ফেস রয়েছে। ডিসপ্লেতে যদি 2 সেকেন্ড ক্লিক করে ধরে রাখি, ধরার পরে এরকম একটি অপশন চলে আসবে, এদিকে সোয়াইপ করলাম। দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস রয়েছে, আপনারা ওয়াচে 5টার মতো ওয়াচ ফেস পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে ক্লিক করে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এছাড়াও সাইডে দেখতে পাচ্ছি একটা ক্রাউন বাটন রয়েছে, এই বাটনটা ঘোরালেও কিন্তু আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এছাড়াও অ্যাপসে আরও অনেক ওয়াচ ফেস রয়েছে, এখন দেখবো অ্যাপসে কী কী ওয়াচ ফেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডায়াল নামে একটি অপশন রয়েছে, ডায়ালে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ওয়াচ ফেস রয়েছে, এখান থেকে আপনি ওয়াচ ফেসগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়াচ ফেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা এডিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি নিজের পিকচার দিয়েও ওয়াচ ফেস হিসেবে ইউজ করতে পারবেন। মাই ডায়াল, যেই ওয়াচ ফেসগুলো ডাউনলোড করবেন মাই ডায়ালে আসলে পেয়ে যাবেন। এক্সট্রা অ্যাক্টিভ R38 স্মার্ট ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান, অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন। টেকডেন থেকে পারচেস করলে পেয়ে যাবেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ। তো এই ছিল এক্সট্রা অ্যাক্টিভ R38 স্মার্ট ওয়াচটির কানেকশন ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।